হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আজকের এই পর্বে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সম্পর্কে বিশদে আলোচনা করব। জিএসটি হলো ভারতের কর ক্ষেত্রে বলা যেতে পারে একটা বৃহৎ সংস্কার। ট্যাক্স রিফর্মস এর ক্ষেত্রে জিএসটি একটা বড় সংস্কার কর্মসূচি। 2017 সালে 30 জুন মধ্যরাতে 2017 সালের 30 জুন মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতে পণ্য ও সেবা কর অর্থাৎ জিএসটি 30 জুন 2017 সালের 30 জুন জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা কর প্রবর্তিত হয়। সংবিধানের 122তম সংশোধনী অ্যামেন্ডমেন্ট 2014 সালের 122তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল উত্থাপিত হয় পার্লামেন্টে মধ্যরাতের অধিবেশনে। এ প্রসঙ্গে আমি একটা ইন্টারেস্টিং তথ্য বলি। এই জিএসটি বিল উত্থাপন হয় মধ্যরাতে পার্লামেন্ট অধিবেশনে, এর আগে আমাদের দেশে 4 মধ্যরাতে পার্লামেন্ট বসেছিল। প্রথম 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে বসে স্বাধীনতা প্রাপ্তি উপলক্ষে। দ্বিতীয় যে মধ্যরাতের অধিবেশন বসেছিল সেটা 1972 সালের 14 আগস্ট। অ্যাকচুয়ালি 14 আগস্ট শুরু হচ্ছে, 15 আগস্ট হয়ে যাচ্ছে মধ্যরাতের অধিবেশন, যেহেতু 14 আগস্ট 1972 সাল। এই 1972 সালে মধ্যরাতের অধিবেশনটা হয়েছিল মূলত সিলভার জুবিলি সেলিব্রেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার সিলভার জুবিলি উদযাপনের জন্য 1972 সালের 14 আগস্ট মধ্যরাতে অধিবেশন বসে। তৃতীয় হচ্ছে 9 আগস্ট 1992 সালে মধ্যরাতে অধিবেশন বসে, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের 50 ইয়ার্স সেলিব্রেশন, 50তম বর্ষ পূর্তি উপলক্ষে 1992 সালের 9 আগস্ট বসে। চতুর্থ মধ্যরাতের অধিবেশন বসে 14 আগস্ট 1997 সালে, এটা ছিল আমাদের গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশনের, অর্থাৎ এর আগে প্রথম 1947 সালে, দ্বিতীয় মধ্যরাতের অধিবেশন 1972, তৃতীয় 1992, চতুর্থ 1997। পঞ্চম অধিবেশন বসে মধ্যরাতে 30 জুন 2017 সালের মধ্যরাতে, এবং এই মধ্যরাতে পার্লামেন্টের অধিবেশনের মধ্যে দিয়ে জিএসটি প্রবর্তন, তার মানে বলা যেতে পারে পঞ্চম ঘটনা আমাদের দেশের। এখন এই জিএসটির পারপাস বা এইম বা অবজেক্টিভ কি সেটা আলোচনা করব আমরা। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, অর্থাৎ এক দেশ এক কর নীতিকে সামনে রেখেই মূলত জিএসটি প্রবর্তন হয়েছে আমাদের দেশের। যে বিভিন্ন ইনডিরেক্ট ট্যাক্স গুলো আছে তার পরিবর্তে একটি মাত্র ট্যাক্স জিএসটি প্রবর্তিত হয়েছে। এই জিএসটির ব্যাপারটা বোঝার জন্য ফার্স্ট আমরা আমাদের দেশের ট্যাক্স স্ট্রাকচারটা সম্পর্কে একটু বলে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আমাদের দেশের যে ট্যাক্স স্ট্রাকচার বা কর কাঠামো, সেই ট্যাক্স স্ট্রাকচার
আমরা জানি আমাদের দেশের সরকারের আয় বা রেভিনিউয়ের দুটো উৎস, একটা ট্যাক্স রেভিনিউ, একটা নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউয়ের মধ্যে সরকার আবার দুটো দু ধরনের ট্যাক্স ইম্পোজ করতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। এই ডিরেক্ট ট্যাক্স কোনগুলো? আমরা জানি ডিরেক্ট ট্যাক্স বলতে মূলত ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এগুলোকে বোঝায়। আর ইনডিরেক্ট ট্যাক্স কোনগুলোকে বলি? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে যেমন আমরা সেন্ট্রাল এক্সাইজ বা কেন্দ্রীয় অন্তঃশুল্ক, ভ্যাট, সেলস ট্যাক্স বা আবগারি শুল্ক বা এন্ট্রি ট্যাক্স বা প্রবেশ কর, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এরকম বিভিন্ন ইনডিরেক্ট ট্যাক্স আমরা আমাদের দেশে প্রচলিত আছে যা দেখতে পাই। এখন এই যে ইনডিরেক্ট ট্যাক্স গুলো, এই ধরনের প্রায় পনেরোটা পরোক্ষ করকে রিপ্লেস করে চালু হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি। সুতরাং আমাদের দেশের সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে কর, যে করের মধ্যে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে জিএসটি, যেটা মূলত পনেরোটা পূর্বতন যে ইনডিরেক্ট ট্যাক্স ছিল সেগুলোকে রিপ্লেস করে প্রবর্তিত হয়েছে। যদি আমরা আমাদের দেশের ট্যাক্স স্ট্রাকচারটা দেখি, ট্যাক্স কালেকশন, তাহলে আমরা দেখব যে আমাদের দেশের করের ক্ষেত্রে একদম সর্বোচ্চ স্তরে আছে অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট। এই অর্থ দপ্তরের অধীনে মূলত কাজ করে সেন্ট্রাল বোর্ড অব রেভিনিউ, সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ। এই সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ এর কাজ, যারা মূলত ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স দেশের আদায় বা নীতি নির্ধারণ সমস্ত দায়ভারটা এই সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ এর আন্ডারে। এখন কাজের পরিধি বেড়ে যাওয়ার কারণে 1964 সালে এই সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউকে দুটো শাখায় ভেঙে দেওয়া হয়। কি কি? তাহলে আমরা এখান থেকে দুটো অ্যারো দিতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি, এটা ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করের ক্ষেত্রে। আর পরোক্ষ করের ক্ষেত্রে সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিইসি। এই সিবিইসি আর সিবিডিটি, এই দুটো এখন আলাদা করে দেওয়া হলো, একটা প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্সের জন্য আর একটা পরোক্ষ কর। এই সিবিইসি এর সর্বোচ্চ স্তরে একজন আইআরএস থাকেন, তার অধীনে 6 জন মেম্বার আছে। ঠিক তেমনি সিবিডিটিতেও একজন আইআরএস থাকেন সচিব পর্যায়ে, তার অধীনে 6 জনের একটা কমিটি থাকে। আবার এই যে সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ, যেটা ভেঙে দুটো শাখা হলো, এর অধীনেও থাকে একজন আইআরএস অফিসার, ফিনান্স ডিপার্টমেন্টে সেক্রেটারি যিনি আবার হয় আইএএস। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পেরেছ? আর এই অর্থ দপ্তর সর্বোপরি মাথায় থাকেন একজন পলিটিশিয়ান, যিনি হচ্ছেন ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। তাহলে এই হচ্ছে আমাদের দেশের ট্যাক্স স্ট্রাকচারে বিভিন্ন দপ্তর, যারা মূলত প্রত্যক্ষ পরোক্ষ করে ক্ষেত্রে সম্পূর্ণভাবে দায়ভার নীতি নির্ধারণের জায়গায় রয়েছে। এখন আমরা আলোচনা করব যে হিস্ট্রি অফ জিএসটি, অর্থাৎ জিএসটি কিভাবে এলো, জিএসটি উদ্ভাবনের ইতিহাসটা আমরা এবার। যে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স প্রবর্তিত হয়েছে, এটা কিন্তু কোনো রাতারাতি ঘটনা নয়। যে মধ্যরাতের অধিবেশন বসলো, পাশ হয়ে গেল, ব্যাপারটা আপাত দৃষ্টিতে শুনতে মনে হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি 17 বছরের একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল বলতে পারি। 1999 সালে আমরা যদি হিস্ট্রিটাকে এইভাবে দেখি, 1999 সালে তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী। সেই বাজপেয়ী সরকারের আমলে প্রথম জিএসটির কনসেপ্ট বা আইডিয়াটা অ্যাপ্রুভড হয়। তাহলে জিএসটি কনসেপ্ট এলো বা আইডিয়া, কনসেপ্ট বলি আর আইডিয়াই বলি, এটা এলো 1999 সালে বাজপেয়ী গভর্নমেন্টের সময়। এইবার 2000 সালে
বাজপেয়ী সরকার অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট, এই এনডিএ গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্তকে জিএসটি মডেলের জন্য, জিএসটি মডেল ফ্রেমিংয়ের দায়িত্ব দেয়। এবং ডক্টর অসীম দাশগুপ্ত কমিটি প্রথম ভারতে জিএসটি মডেল তৈরি করে। এই জন্যই আমরা ডক্টর অসীম দাশগুপ্তকে বলি যে আর্কিটেক্ট অফ জিএসটি। বর্তমানে যে জিএসটি বিলটা আমরা দেখি, এই জিএসটি বিলের প্রায় মোরললেস 80% কিন্তু ডক্টর অসীম দাশগুপ্ত কমিটিরই তৈরি করা। 2004 সালে যখন সরকার পরিবর্তন হয়, এনডিএ থেকে ইউপিএ গভর্নমেন্ট আসে, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হন, তিনিও তখন ডক্টর অসীম দাশগুপ্তকেই কিন্তু জিএসটি কাউন্সিলের সেক্রেটারি হিসাবে রেখে দেন। জিএসটি কাউন্সিলের সেক্রেটারি হিসাবে অসীম দাশগুপ্তকে রিটেন করেন বা রেখে দেন। কিন্তু 2011 সালে পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয় এবং ডক্টর দাশগুপ্ত তখন পদত্যাগ করেন। তখন কেরালার অর্থমন্ত্রী কে এম মানি দায়িত্বভার এই জিএসটি কাউন্সিলের সেক্রেটারি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দুর্নীতি এবং অন্য বিভিন্ন কারণে তিনিও শেষ পর্যন্ত জিএসটির কাজটা সম্পূর্ণ করে যেতে পারেননি। 2014 সালে আবার এনডিএ গভর্নমেন্ট আসে, প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী হন অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়ে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রকে নিয়োগ করেন জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে। মূলত অরুণ জেটলির তৎপরতা এবং উদ্যোগেই দীর্ঘ 17 বছর, অর্থাৎ শুরু হয়েছিল 1999 সালে, সেইটা আলটিমেটলি 17 বছর পরে সংসদে উপস্থাপিত হল জিএসটি মধ্যরাতের অধিবেশনে জিএসটি বিল হিসাবে। সুতরাং জিএসটি ব্যাপারটা আমরা বলতে পারি একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল। আমাদের দেশে জিএসটি মূলত তিন ধরনের জিএসটি অ্যাপ্লিকেবল হয়। ফার্স্ট হচ্ছে, আমরা বলতে পারি যে 1 নম্বর হচ্ছে সেন্ট্রাল জিএসটি, অর্থাৎ সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটাকে শর্টে আমরা বলি সিজিএসটি। অর্থাৎ যে এই জিএসটিটা কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে স্টেট জিএসটি, অর্থাৎ স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, অর্থাৎ প্রতিটা রাজ্য যে জিএসটিটা পেয়ে থাকে সেটাকে এসজিএসটি বলে। যদি ইউনিয়ন টেরিটরিজ হয়, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হয়, তখন এটাকে আমরা বলব ইউটিজিএসটি। এই সিজিএসটি আর এসজিএসটি এই দুটো অ্যাপ্লিকেবল হবে যদি যে গুডসটার কথা আমরা বলছি বা যে সার্ভিসটার কথা আমরা বললি, সেই গুডস বা সার্ভিসটা যদি ইন্ট্রাস্টেট ট্রানজাকশন হয়, লেনদেন হয়। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো কোনো দ্রব্য ওয়েস্ট বেঙ্গলে প্রডিউস হলো, ওয়েস্ট বেঙ্গলেই ডিলারদের মাধ্যমে ট্রানজাকশন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কনজিউম করছে, অর্থাৎ গুডসটা এন্টায়ার পোর্শনটা একটা স্টেটের মধ্যে বা একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেই তার লেনদেন সীমাবদ্ধ, উৎপাদন থেকে শুরু করে ক্রয় পর্যন্ত গোটা প্রক্রিয়াটা। তখন এই ইন্টারস্টেটের ক্ষেত্রে ট্যাক্স যে ইম্পোজ হয় তার দুটো পার্ট থাকে, একটা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আর একটা স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। কিন্তু যখন ইন্টারস্টেট ট্রানজাকশন হচ্ছে, অর্থাৎ ধর যেটা বলছিলাম ওয়েস্ট বেঙ্গলে প্রডিউস হয়েছে,
কিন্তু সেই গুডসটা দেখা যাচ্ছে ইউপির কোনো কনজিউমার কনজিউম করছে বা ইউপির কোনো ডিলার এই গুডসটা ওয়েস্ট বেঙ্গলের কোনো ফার্মের কাছ থেকে পারচেস করছে এবং ইউপির ডিলারের কাছ থেকে ইউপির কোনো ব্যক্তি কনজিউমার কনজিউমার হিসেবে বলি কনজিউমার সেটাকে কনজিউম করছে, অর্থাৎ দুটো স্টেটের মধ্যে তখন কিন্তু এই সিজিএসটি বা এসজিএসটি এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হবে না। তখন যে তৃতীয় যে বিষয়টা আসবে 3 নম্বর আমরা বলতে পারি IGST অর্থাৎ ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। তাহলে আমরা ইন্টারস্টেট হলে দু রকমের জিএসটি দেখতে পাই আর যদি ইন্টারস্টেট হয় তাহলে একরকম ইন্টিগ্রেটেড জিএসটি দেখতে পাই। ইন্টিগ্রেটেড জিএসটির ব্যাপারটার ক্ষেত্রে কি হয়, তখন শুধুমাত্র যে জিএসটিটা ইম্পোজ করা হবে সেটা এন্টায়ারলি সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে পাবে এবং সেইখান থেকে পরবর্তী ক্ষেত্রে তার কতটা পোর্শন সেই স্টেট কনসার্ন স্টেটগুলো পাবে সেটা নির্ভর করছে ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনের উপর বা জিএসটি কাউন্সিলের রেকমেন্ডেশনের উপর বা সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনের উপর, সে বিষয়টা আলাদা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মূলত 3 ধরনের জিএসটি আমাদের দেশে প্রচলিত রয়েছে। জিএসটি রেট বা স্ল্যাব 5 রকম। ফার্স্ট হচ্ছে এসেনশিয়াল আইটেমের উপর 0%, কমন ইউজ আইটেমগুলোর উপর অধিকাংশ ক্ষেত্রে 5%, স্ট্যান্ডার্ড রেট আছে 12%, ম্যাক্সিমাম গুডস অ্যান্ড সার্ভিসেসের উপর আছে 18%, আর বিলাসবহুল দ্রব্য তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে 28%। জিএসটি কীভাবে কাজ করে মেকানিজম আমরা পরবর্তী এপিসোডে একটা উদাহরণসহ সুইটেবল নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করব। আজকের এই এপিসোড, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।